হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা তো খুবই ভালো আছি। আর বাগানে এসেছি তার কারণ হচ্ছে আজ আমাদের পাশের বাড়ি মানে জুনির যে বান্ধবী আছে সঙ্গীতা, তো সঙ্গীতার আজকে মা বাড়িতে আইবুড়ো ভাত বা থুবড়ো দেবে, তো সেই জন্য আমরা বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে যাব। আর আজকে আমি, মা আর মাসি এসেছি, আর ওইদিকে মাসি আর মা তুলছে ছোলার শাক। ছোলা শাকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, তোলার মতো হয়ে গিয়েছে। মাসির তো খুব ভালোই লাগছে শাক তুলতে। অনেকদিন পরে তুলছো না মাসি? এদিকে গাজর গাছগুলো হয়েছে, এইগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। গাজর পুরো মাটিতে পড়ে গিয়েছে, টমেটোগুলো। এইখানটাতে হয়েছে ধনে পাতা গাছ। আর মা এখান থেকে এই যে একটা ফুলকপি হয়েছে, এই ফুলকপিটা তুলে নেবে। মার ফুলকপি তোলা হয়ে গিয়েছে, আর মা এখন তুলবে বাঁধাকপি। আর বাড়ি থেকে যে পেঁপেটা আনা হয়েছিল তাতে পুরো সবজিতে ভরে গিয়েছে। আজকে সবজি তোলা হয়েছে ছোলার শাক, বাঁধাকপি আর ফুলকপি। আর বাবা ওইখান থেকে কাঁচকলাটা পেরে দেবে। আর আমরা ওই সবজির বাগান থেকে চলে এসেছি এই সবজির বাগানে। আর এইদিকে বাবা লাগিয়েছে পটল, পটলের লতিগুলো ভালোই বড় বড় হয়ে গিয়েছে। আর এইদিকে লাগিয়েছে মুসুর, মানে যে মুসুর ডাল খাওয়া হয় সেই মুসুর। বাগানের মাঝখানে যে গোলাপ গাছটা আছে কত সুন্দর ফুল হয়েছে, পুরো লাল হয়ে গিয়েছে একদম গাছটা। আর মাসি তো দেখে একদম পাগল হয়ে যাচ্ছে, অত সুন্দর গোলাপ দেখে মাসি আর থাকতে না পেরে ফুল তুলছে। মাসি খোপায় দাও, কত কড়ি হয়েছে এই যে। এখানে তো অনেক ফুল ঝরেও পড়ে আছে। যে ফুলগুলো ধরে যাচ্ছে সে পাপড়িগুলো মা নিয়েছে, কি সুন্দর পাপড়িগুলো, কি বড় বড়। আমাদের বাগান থেকে যেসব সবজি নেওয়ার ছিল তো সেই সবজিগুলো নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি চলে যাব। মাছের ঝোল হবে, সেই জন্য মাছের ঝোলের আলুগুলো কেটে নিয়েছে। আর এখানে চার রকম ভাজা কেটেছে, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর কলা ভাজা। আর এখানে চার রকম ভাজা আছে যেহেতু, সেই জন্য মা মাছ ভাজা দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে পাঁচ রকম ভাজা। আর এই উনুনে আমি ভাত আর বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মা এবার এই মাছটা কেটে নেবে। এদিকে মার সব তরকারি হয়ে গিয়েছে, আর মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। এবার মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে। আর দুপুরে মা আইবুড়ো ভাতের জন্য যে রান্নাগুলো করেছিল তো দুপুরেও আসতো, কিন্তু দুপুরে অনেকের বাড়ি খেয়েছে, তো সবার বাড়িতে একসাথে খাওয়া যায় না। আর রাত্রিরেও তো কারোর বাড়ি খেতে হয় না, এতো বিয়ের দিন,
মানে সে সকালবেলা খেয়ে তো সারাদিন না খেয়ে থাকতে হয়, তোর খিদে পেয়ে যাবে, সেই জন্য মা বলল সন্ধ্যাবেলাটাই খেতে, মানে রাত্রিবেলা। এখন তো এখন বাজে 8টা, তো এখনই খাবে। আর ওই ঘরের মধ্যে সবাই চলে এসছে একদম, বাচ্চা টাচ্চা মিলে, তো মা এখনই ভাত বাড়বে। আর চলো দেখাই ওদেরকে। আর ওরা এসছে কারণ ওরা, ওদের খুব ইচ্ছা বিয়ে করার, ওরা বলছে সামনে বছর বিয়ে হয়ে যায়। তাই আমাদের সাথে বসে ও পূরণ করেছে মনের আশাটা। আমি খেতে পারিনি তো ওদের সঙ্গে খাচ্ছি আমি। আর মা এখন ধান দুবলো দিচ্ছে, ধান দুবলো দিচ্ছে। হ্যাঁ, তোকেও তো করবে, ভালো করে দেখছে কি কি করছে, ওকেও তো এরকম করবে। বলা যায় কার, বলা যায় কার, আমি লজ্জা করে খাবি না, বেশি করে খেয়ে নিবি, লজ্জা করে খেতে নেই। পূজাকে খাইয়ে দে, বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পরা সুযোগ পাবি নে, তখন ওর বর খাওয়াবে। আর পূজা তো আইবুড়ো ভাত খাওয়া হয়ে গিয়েছে, আর আমরা সবাই মিলে ওকে বাড়িতে দিয়ে এসেছি। আর আজকে তো, আর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি, আর বেশি বড় করব না। আর তোমরা যদি পূজার, মানে পূজা বা সঙ্গীতা দুটো, মানে ওর একই নাম, মানে একটা ডাক নাম আর একটা ভালো নাম, তো ওর বিয়ে যদি তোমরা দেখতে চাও তো ঝুনিস লাইফে গিয়ে দেখতে পারো। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই বাই, আবার দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে।